আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডি মেন্টেন্স পক্ষ থেকে আমি ইসমাইল এরফান। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো, অনেক ভাই অনেক সময় কমেন্ট করে থাকেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চান, তারপর আপনার দেখে গেল অনেক সময় আমার পার্সোনাল নাম্বারগুলো চান, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। তো সমস্যা না ভাই, আমি আপনারা আমার নাম্বার অবশ্যই চাইবেন, বা যতটুকু পারে আমি আপনাদেরকে হেল্প করার আমি তো বলি যে আমি করবো ইনশাল্লাহ কাজের ক্ষেত্রে। আর নতুন যারা বাংলাদেশ থেকে বর্তমানে আসবেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি যে এখন যারাই আসেন ইলেকট্রিক কাজে আসলে, হ্যাঁ, মানে নিয়মিত আপনারা জীবনকার না হইলেও কোম্পানিতে কাজ আছে কিনা কোম্পানির বিষয়টা জেনে শুনে বুঝে তারপর আসবেন। তো কাজ না থাকে বা কোম্পানি যদি মনে করেন অবশ্যই কাজ না দিতে পারে তাহলে ওই কোম্পানি চাইছেন না। অনেকে অনেক সময় কমেন্ট করেন আমার উপর দেখবেন, বা অনেক সময় অনেকে হোয়াটসঅ্যাপও দিচ্ছেন, ভয়েস দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন। তাদের জন্য বলি যে আপনারা বলেন যে ভাই এখন সুন্দরভাবে আমি আসতে চাই, আমার এমন কোম্পানি আসছে, ভালো কাজ দিয়ে দিব। কোম্পানি আপনাকে কাজ দিয়ে দিব ওই হিসাব করে আপনি আসবেন। আইসে যে আপনি মনে করেন তারা যে আপনি ভালো কাজ দিব তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আর এগুলো হলো সাপ্লাই কোম্পানি, আর সব সাপ্লাই কোম্পানি যে খারাপ তা বলবো না আমি, আছে ভালো মন্দ মিলাই আছে, সব কিছুতে আছে, অনেক ভালো আছে অনেক মন্দ আছে, সব কিছু মিলাই যায়। তারপর আমি সকলকে একটাই মেসেজ দিব যে এখন বর্তমানে সৌদি আরবে যদি কেউ আসেন, কাজ জানেন কাজ জানি না, মনে করেন আপনার ওই ধরনের কোম্পানি আসেন যে কোম্পানিটা আপনার কাজ দিতে পারবো, বা যারা আপনার 100% আপনার এই দিতে পারবো। তো এর জন্য আপনাদেরকে আমি একটা টিপস শিখাই দিই, এর জন্য একটা কাজ করবেন। এই যাই হোক, আমি মনে করেন আপনারা এখান থেকে ড্রাইভিং করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, ভাবলাম যে আপনাদের এর জন্য একটা ভিডিও করি। অনেক সময় অনেক কাজের, আর আপনারা যারা আছেন নতুন বাংলাদেশ থেকে আসবেন এবং যারা এখানে আসছেন চলে আসছেন, তারা মনে করেন আমার যে ভিডিওগুলো আছে পুরোনো ভিডিওগুলো দেখেন, অনেক ভিডিও আছে, এগুলো দেখলে আপনারা আমার মানে আমার যে ধারণা বা আমি যতটুকু বলি যে আপনারা যদি কোনো ইলেকট্রিক সম্বন্ধে যদি জানেন কাজ জানেন তাহলে অনেকটা এগিয়ে থাকবেন, অনেকই আপনারা কাজগুলো করে আপনাদের লাভবান হবে। এগুলো আপনার ভিডিওগুলো সবগুলো দেখে আর আমি ড্রাইভিং অবস্থা আপনাদের বলতেছি। তো যাই হোক, যেটা বলার জন্য আর কি আমি আপনাদেরকে বলি যে যারা আসার তারা মনে করেন প্রথমত সব কিছু জানিয়ে শুনে আসবেন, এর জন্য যে বলবো যে ভাই আমি যাই আমি আপনাদেরকে ওইখানে কাজ দিব, ঠিক আছে, কাজ দিব এমন কোনো কিছু না। আপনারা কী করবেন জানেন, ওই কোম্পানিতে কারা আছে বা কোম্পানিতে কোন লোক আছে তাদের সাথে কথা বললে আসবেন, তাহলে বলবেন যে ভাই এত কিছু তো দালালরা মনে করি করবো, যারা দরকার মানে যাদের দরকার লোক আনার, এবং যারা মনে করেন আসবেন জানিয়ে শুনে বুঝতে আসবেন। এখানে আসার পরে ওই যে এক ভাই কালকে আমি দিছি, ভাই নাম বলতে চাই না, উনি মনে করেন আমাকে কমেন্ট করছে যে ভাই বাংলাদেশ থেকে আমার বসে ইলেকট্রিশিয়ান বিষয় না, তারা মনে করেন ওই মার্জা যেটা কয় মানে আমাদের বাংলাদেশে যেটা মার্জা মানে আপনার বলে ওটাকে বলে আপনার ওই যেমন ছাগল বুরকি রাখে রাখাল যেটাকে বলে রাখাল, তার মনে করে রাখালের কাজে দিয়ে দিছে। তো সেটা ইলেকট্রিশিয়ান তাকে দিয়ে দিছে রাখালের কাজে, বুঝছেন? তো আমার কাছে খুব এই জিনিসটা খারাপ লাগছে, কিন্তু ভাই দেখেন আমি ভাই কী করুন, মনে করেন আমার যে কোম্পানি পরিস্থিতি একটু খারাপ, এখন অনেক কোম্পানি এরকম সৌদি আরবে আছে অনেকেরই মনে করেন একটু খারাপ যাইতেছে, তো এরকম থাকবো না ইনশাল্লাহ, ভালো হয়ে যাবো, যে কোনো সময় মনে করেন আপনার এগুলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো মনে করেন একজন ইলেকট্রিশিয়ানের তার আগে আইনার রাখালে কাজ দিছে, বুঝছেন, মানে যেটা বাংলায় বলে রাখাল, ওই যে মনে করেন আপনার মার্জরা আপনার মনে করেন ছাগল বুরকি এগুলো পালতে দিছে, তারপর ওই যে দুটো ওট আছে, ঠিক আছে, আমার কাছে মেসেজ আছে, ভয়েসও আছে, যদি আপনারা শুনতে চান বা প্রমাণ চান সেটাও আছে, কিন্তু আমি মিথ্যা তো বলি না, যেটা বাস্তব। আমার কাছে খুব খারাপ লাগছে একটা ইলেকট্রিশিয়ান প্লাম্বার উনি আইসিয়া এইসব কাজে, তো যে দালালে আনছে তারও মনে করেন সমস্যা, অনেক দালাল তো আর বলতে পারি না কে মনে করেন সে কোনভাবে আসছে বা কোনভাবে কথাবার্তা বললে আসছে সেটাও জানি না। তো মনে করেন উনি বলতেছে যে ভাই আমি অনেক টাকা ঋণ করে আসছি, 5 লাখ টাকা ঋণ, অনেক টাকা ঋণ করেছে, 5.5 লাখ টাকা নিয়েছে ওনার কাছে, তো বলতেছে অনেক টাকা ঋণ করে আসছে, আমার কাছে ভয়েস আছে ছবি পুজন তো আমার কাছে আছে। তো যাই হোক ভাই, আপনিও যদি এটা দেখেন মনে কিছু করবেন না, আমি আপনার কথাটা তুলে ধরছি আর 10 জনের শেখানোর জন্য আর 10 জনের বোঝানোর জন্য। আপনি মন খারাপ করবেন না যে ভাই আমার এই কথাটা হলেও আমি হাস্যকর মনে করছেন, না ভাই আমি আপনি হাস্যকর না, আমি আরও 10 জনের জানানোর জন্য মেসেজটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি, ঠিক আছে। আপনি মনে কিছু করবেন না, যদি আমার ভিডিওটা দেখে থাকেন করবেন না যে ভাই আমার এই কথাটা ধরে তুলে ধরছে, আমি এর জন্য তুলে ধরছি যে একজন ইলেকট্রিশিয়ান কীভাবে রাখালের কাজ করব বলেন, সে বাংলাদেশে ভালো ভালো কাজ করছে, আমার দেখে খুবই খারাপ লাগছে। যদি আমি মনে করেন এখন যদি আমার কোম্পানির যদি ভালো পরিস্থিতি থাকতো আমি ওনাকে নিয়ে এসে আমি ওনাকে ভালোটাই দিতাম। তো ভাই একটা জিনিস হলো অনেকে আছে এরকম, তো যাই হোক
অনেক কিছু মনে করেন, অনেক সময় বলি আপনাদেরকে, অনেক অনেক কিছু বলি। তো আসার সময় বাংলাদেশ থেকে আমি একটা কথাই বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আর মনে করেন ব্লগ ভিডিওগুলো মনে করেন আপনারা দেখবেন, এই জন্য যে ভিডিও যদি লম্বা হয় তাই না দেখবেন না, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আপনাদের লাভ হবে। ও আজেবাজে ভিডিওগুলো তো আপনারা বাংলাদেশ থেকে দেখে আসেন, দেখে মনে করেন অনেকে মনে করেন আপনি দেখে গেল হ্যাঁ সে মনে করেন বাই কাজের জন্য অনেকেই করেন, কিন্তু এইগুলো যদি আপনারা দেখেন বা যারা মনে করেন ইলেকট্রিক কাজ করে আপনারা যদি কেউ চোখে পড়ে না ভাইয়ের ভিডিওগুলো আমি তাদেরকে শেয়ার করে দিই, হয়তো মনে করেন আমি ওইভাবে আপনাদের না বুঝাইতে পারলে আপনারা বলবেন কীভাবে বুঝাইলে আপনাদের সুবিধা হয়, আমি ওইভাবে আপনাদের ভিডিও বানাই দিব। তো যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, যারা এখন বর্তমানে সৌদি আরবে আসতে চান, ঠিক আছে, সম্পূর্ণ ওই কোম্পানির লোকের সাথে ডাইরেক্টলি কথা বলবেন, কোনো বাঙালি থাকলে তার সাথে কথা বলবেন, ভাই আপনারা কাজ পাইছেন হ্যাঁ, কত টাকা বেতন, কত টাকা ই, কতদিন করে আকামা দিয়ে দিছে, ঠিক আছে, কতদিনের আকামা, এগুলো জানি না শুনি না বুঝা, তারপরে আসবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোনটা বলতে চাইতেছি। আর যেই বলেন ভাই, আমি কোনো বলব না, যারাই বলেন, যারাই আনেন, যারা আত্মীয় স্বজন আনবেন, যদি কাজ থাকে তাহলে আইন নেন, ঠিক আছে, না হলে মনে করেন আইন নেওয়া দেখা গেল মনে করেন ভাই অনেক কিছুই করতে হয়। আর সবাই চায় মনে করেন সবার মনে করেন উপকার করতে লেগে, আমরা বাংলাদেশিরা অনেকে অনেক সময় মনে করেন ইমোশনাল হইয়া অনেকের উপকার করতে যায় বিপদ পড়ে যায়, জীবন আমিও মনে করি এরকম অনেক করছি, ভালো করতে যায় দেখা গেল মনে করেন খারাপ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত মনে করেন আমার অনেক কথা শুনতে হয়। তো এইগুলো মনে করেন শুনতে হইব, এটাই স্বাভাবিক, কেউ কোনো মন খারাপ করবেন না। আর যারা আছেন সৌদি আরবে ধৈর্য হারাবেন না, ইনশাআল্লাহ সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, দেখেন সামনে কি হয়, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবো। এখনও মনে করেন যারা কাজ করতেছে তারা অনেক ভালো কাজ করতেছে, যারা মনে করেন আপনার কাজ পাইতেছে না অনেকেই মনে করেন বসে রয়েছে, ঠিক আছে, তো সবাই মনে করেন আর এক না, ঠিক আছে, অনেকে আছে ভালো কাজ করতেছে, অনেকে আছে, কিন্তু যে যতটুকু পারেন, যদি আপনার আশেপাশে যদি কেউ কাজ না থাকে নিয়ে তার একটু হেল্প করার চেষ্টা করবেন, যে না আমি ওনাকে একটা কাজ দিই, দেখেন একটু হেল্প করলে ভালো হইব, ঠিক আছে। তো আর যদি কারো কাছে কোনো কাজ থেকে থাকে, ঠিক আছে, আমাকেও এসএমএস করতে পারেন, ভাই আমার 10 জন লোক লাগবো বা 5 জন লোক লাগবো, উপর আল্লাহ সাক্ষী আমি এখানে কোনো কারো কাছে তোর কোনো ফায়দা নেই, আমি এত কাজ করি বা এত কাজে লোক নিয়েছি, কেউ বলতে পারবো না আমি কারো কাছে তোর মনে করি 2-1 টাকা নিয়ে আমি কারো কোনো উপকার করছি, কারো মনে করেন আমি কোনো টাকা পয়সা আমি নিম না, যদি কারো কোনো কাজে লোক লাগে তাও আমাকে বলবেন যে ভাই আমার কাছে এরকম অফার আছে, আপনার কাছে লোক থাকলে দিতে পারেন। তো আমি মনে করি দেখা গেলো আপনাদের দ্বারা যদি তারা 10 জন উপকার হয়, ঠিক আছে, আর আমিও দেখবো যদি কেউ মনে করেন এরকম থাকে তো এরকম লিখবো। আর মনে করেন একটা লিঙ্ক আছে আমার, দেখবেন আমার হোয়াটসঅ্যাপে আছে, তারপর যদি হোয়াটসঅ্যাপে আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপও দিবো, আর দেখা গেলো আপনি যদি নিতে চান লিঙ্কে একটা লিঙ্ক আছে, এখানে সৌদি আরবের চাকরির ব্যাপারে অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এগুলোর ভিতরে বাটপারি অনেকে বাটপারি শুরু করে দিয়েছে, এখন একটু ভিডিওটা লম্বা হইতেছে, মালিশ কেউ কিছু মনে করবেন না, দেখা গেলো অনেক বাটপারি শুরু করে দিয়েছে, বাটপারিটা কিরকম আমি বললে দিই, যে দেখা গেলো ভাই টাকা লাগবো, মানে হাজিয়া লাগবো, মানে দেখা গেলো মনে করেন ডাইরেক্টলি বলে না তো টাকা, বলে যে ভাই হাজিয়া দিতে হইবো, যে মনে করেন কিছু টাকা দিতে হবে, কত টাকা, এত টাকা দিতে হইব, এই দেখা গেলো ভাই মনে করেন একটা কাজের ক্ষেত্রে তারা 1,000-2,000 টাকা করে দিতে হয়, ওইভাবে নিতেছে। তো দালালি মনে করেন অনেকে করে, এগুলা করে অনেকে মনে করেন এগুলা ই করে, কিন্তু আপনাদের যদি ওইরকম যদি কোনো আপনাদের লিঙ্ক থেকে থাকে যে হ্যাঁ ভাই আমার কাছে 10 জন লোক আমি খাটাইতে পারো, আমার ভাইয়া লোক দেন 10 জন আমি দিব ইনশাল্লাহ, আমার কাছে অনেক বাংলাদেশি ভাইয়া আছে, আর আমিও দেখি এরকম যদি কারো যদি মনে করেন কোনো লোক প্রয়োজন হয় আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু যারাই মনে করেন ভিসাদার কাজগুলো করেন বা যারাই আসবেন বা যারাই লোকগুলো আনেন, অন্য লোকগুলো আনেন যে যাদের কাজ দিতে পারেন বা যাদের মনে করেন আপনার একটা উপকার করলে ভালোভাবে করেন, ঠিক আছে, দেখা গেলো টাকা পয়সার জন্য আইন না একজন একজনের বিপদে ফেলায়েন না, ঠিক আছে। তো যাই হোক, অনেকে মনে করেন অনেক সময় অনেক কিছু মনে করতে পারেন যে এখানে মনে করেন আপনার সবাই আমরা বাংলাদেশিরা আছে, যতটুকু বাংলাদেশের মনে করেন ভাবিত উজ্জ্বল করা যায় যতটুকু মনে করেন পারেন সবারই উপকারের জন্য হয় ওরকম চেষ্টা করবেন, এ কোনো মন খারাপ করবো না। আর কেউ যদি মনে করেন আসিয়াও যে বাড়িটার কথা বললাম ওরকম যদি কেউ যদি আসে বিপদও পড়েন, ধৈর্য ধরবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখা গেলো মনে করেন উমরা করবেন, উমরা করে মনে করেন দেখা গেলো যারা উমরা করতে আসে তাদের তো 1-2 লাখ টাকা খরচ হয়, তাই না, ওইভাবে আপনারা উমরাটা করে আসবেন, যারাই মনে করেন নতুন আকামাটা পাইবেন আগে যাই উমরাটা করে আসবেন, উমরাটা করে আসলে কি হইব দেখা গেলো আপনার আল্লাহর ঘর দেখতে গেলো তো মনে করেন আপনার 2-1 লাখ টাকা মনে করেন 1-2 লাখ টাকা খরচ যায়। এখন বর্তমানে বাংলাদেশ থেকে আসতে গেলে মনে করেন বিমান ভাড়া আছে মনে করেন আপনার দেখা গেলো 70,000-80,000 টাকা, ঠিক আছে, আপ ডাউন।
তো এটার জন্য তো মনে করেন সবাই মনে করে আসতেছে, তো আসলে মনে করেন আল্লাহর গর্দায় সবাই মনে করেন তো আপনার করে আসলে ভালো, আর এরপর মনে করেন যে বাকি কাজগুলা সবাই সবাই উপকার আসবেন, ভালো থাকবেন সবাই। তো ভিডিওটা অনেক লম্বা হলো, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে যতটুকু কাজ দেখানো আমি দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আজকের সমাপ্তি, আল্লাহ হাফেজ।